রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা ভালো থাকেন। রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ সেটাই চায়, সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য অবশ্যই এখন বাড়িতে থাকা খুবই জরুরি। করোনা ভাইরাসের কারণে আমাদের যে নীতিমালাগুলো সরকার থেকে দেওয়া হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, সেগুলো বন্ধুরা আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে, সেটি হলো প্রোগাট 20। এটি উৎপাদন করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, টঙ্গী, গাজীপুর। তো বন্ধুরা, আজকে যে প্রোগাট যে ট্যাবলেট ক্যাপসুলটি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো ইসোমেপ্রাজোল গ্রুপ। বাংলাদেশে যত ধরনের ইসোমেপ্রাজোল, যত ধরনের কোম্পানি আছে, প্রায় প্রত্যেক কোম্পানি ইসোমেপ্রাজোল গ্রুপের ঔষধ উৎপাদন করে থাকেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ গ্যাসের ক্যাপসুল বা অনেকে ট্যাবলেটও থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্যান্য গ্যাস্ট্রিকের তুলনায় ইসোমেপ্রাজোল কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, প্রোগাট যে ক্যাপসুলটি, এটার পাওয়ার হলো মাত্র 20। তো এটার মূল কাজ হলো যে আমাদের গ্যাস্ট্রিকের যে সমস্যা, আলসারাইটিস যে সমস্যা, তারপরে আলসারের সমস্যা, তারপরে বুকে জ্বালা পোড়া, পেট ফুলে থাকা এবং অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যাও আছে, সেটার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই প্রোগাট 20। এবং বন্ধুরা, আমি এই প্রত্যেকটি বক্সের ভিতরে 100 করে ট্যাবলেট থাকে। 100 ট্যাবলেটের খুচরা মূল্য হলো 700 টাকা। অর্থাৎ এর জন্য প্রতি ইউনিট প্রাইস, অর্থাৎ প্রতিটি পিসে ক্যাপসুলের দাম পড়ে 7 টাকা করে। তো বিভিন্ন কোম্পানি অনুযায়ী দাম একটু 20 পয়সা, 50 পয়সা বা 1 টাকা হেরফের হতে পারে, তবে এটা কোনো বিষয় না। আমার বিষয় হলো যে কোনো একটা ভালো কোম্পানির এই ইসোমেপ্রাজোল গ্রুপের ক্যাপসুল বেছে নেওয়া। তো আমার পছন্দ হয়েছে প্রোগাট 20 ক্যাপসুল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট। চুকা ঢেকুর ওঠা, তারপরে বুক জ্বালা পোড়া করা, এই যাদের সমস্যা আছে, তারা যদি মোটামুটি 1 মাস এই ঔষধ সেবন করে, আশা করা যায় যে আলসারের সমস্যা, তারপরে বুকে জ্বালা পোড়া, পেট জ্বালা পোড়া, পেট ফুলে থাকা এবং অস্থিরতা ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা, চুকা ঢেকুর ওঠা এবং পেট ভরা ভরা থাকা, এগুলোর থেকে কিন্তু অনেক ত্রাণ পেতে পারে বা এগুলো থেকে মুক্তি পেতে পারে। তো বন্ধুরা, আমরা ঔষধের রিভিউ দিয়ে থাকি একমাত্র আপনাদের শিক্ষার জন্য, শিক্ষার উদ্দেশ্যে। অবশ্যই আপনারা কিন্তু রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা MBBS ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধি গ্রহণ করবেন না, এটা আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করে আসতেছি। তো এই যে প্রোগাট ক্যাপসুল, এটা প্রতিটি রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা প্রতিটি পাড়ামহল্লায় প্রত্যেকটি ফার্মেসিতে আমরা পাবো। বন্ধুরা, আসলে আমরা অনেক সময় গিয়ে বলি যে আমাদের 5 টাকা দামের একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল দেন বা 7 টাকা দামের একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল দেন, তবে আমাদের বোঝা উচিত যে আমাদের সিমটমটা গিয়ে আগে আমাদের যে ফার্মাসিস্ট রয়েছেন বা MBBS ডাক্তার রয়েছেন তাদের কাছে বলা উচিত। তারা কিন্তু অবশ্যই তাদের সেই অভিজ্ঞতা অনুযায়ী, অর্থাৎ আপনার রোগের যে সিমটম সেই অনুযায়ী কিন্তু আপনাকে গ্যাসের ঔষধ দিয়ে থাকবেন। কিন্তু আমরা তা না বলে নিজের মতো পছন্দ করে একটা ঔষধ নিয়ে আসি, গ্যাস্ট্রিকের ঔষধ কিনে নিয়ে আসি, এটা কিন্তু ঠিক না। এবং এটা দ্বারা কিন্তু আমার শারীরিকভাবে সমস্যা হচ্ছে এবং আমি কিন্তু মূলত যে উপকার পাওয়া দরকার, যে ঔষধ থেকে যে মূল যে ঔষধের উপকারিতা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং আমরা নিজেরা ডাক্তারি না করে যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছেন অথবা MBBS ডাক্তার রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু আমরা এটা গ্রহণ করব। কখনো আমরা নিজেরা নিজেরাই ঔষধের সিদ্ধান্ত বেছে নিব না, কারণ আমরা অন্য বিষয়ে অভিজ্ঞতা থাকলেও কিন্তু আমাদের অনেকেরই কিন্তু ঔষধের বিষয়ে অভিজ্ঞতা নেই। তো আমি শুধু গ্যাস্ট্রিকের কথাই বলবো না, অন্যান্য আরও ঔষধ আছে যেগুলো আমরা নিজেরা পছন্দ মতো কিনে নিই। অর্থাৎ আমাদের যে সমস্যাটা মূলত, সেই সমস্যা কিন্তু অবশ্যই ফার্মাসিস্টের কাছে বলা উচিত। দেখা যায় যে আপনার এমন একটি সমস্যা গ্যাস্ট্রিকের, যেটা আপনার 20 পাওয়ারের ক্যাপসুল বা ট্যাবলেট খেলে কিন্তু আপনার ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি কী করলেন 40 পাওয়ারের
গ্যাস্ট্রিকের ক্যাপসুল বা ট্যাবলেট কিনে নিয়ে আসলেন, সেটা কিন্তু আপনার জন্য বেশি পাওয়ারের হয়ে গেল। অথবা আপনার দরকার 40 পাওয়ারের অর্থাৎ 40 পাওয়ারের ক্যাপসুল বা ট্যাবলেট, কিন্তু আপনি নিয়ে আসলেন 20 পাওয়ারের ক্যাপসুল বা ট্যাবলেট, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কোনো কাজ হলো না। এবং দেখা যায় যে আপনি যদি সিমটমগুলো বলেন, হয়তো তার সাথে সাপোর্টিংগুলো ট্যাবলেট দিলে আপনি খুব ভালো সমাধান পাবেন। আমরা সেটা না করে নিজের মতো পছন্দ করে সেই নিজেরাই ডাক্তারি করি, এটা কিন্তু ঠিক না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর উপস্থিত হব নতুন কোনো ভিডিওতে, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই করোনা নামক মহামারী থেকে হেফাজত পাওয়ার জন্য অবশ্যই আমরা নামাজ কায়েম করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি, এবং আমরা আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করি যে আল্লাহ আমাদের এই করোনা নামক মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।